ভিউয়ার্স, আপনি সকলে কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও, ভিডিও শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরের সব থেকে চারটে খাতারনাক অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলি আপনি দেখার পরে আপনি ইনস্টল না করে আপনি থাকতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনি যদি এই চারটে অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি স্কিপ করে দেন হয়তো আপনি একটি অ্যাপ্লিকেশন এর কাজ ভুলে যাবে। তো চলুন বন্ধু, তাহলে ভিডিওকে স্টার্ট করা যাক। ফ্রেন্ড, এক নম্বর যে অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি একটি মোবাইল ফোনের মধ্যে আরেকটি মোবাইল ফোন আপনি ব্যবহার করতে পারবেন, একটি মিনি মোবাইল ফোন আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাকে দেখাবো, যে অ্যাপ্লিকেশনটির কাজ দেখার পর আপনি একদম অবাক হয়ে যাবেন, আপনি এই অ্যাপ্লিকেশন ইনস্টল না করে আপনি থাকতে পারবেন না। তো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে কিছু পারমিশন চাই, পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দেবেন। চলুন আমি ফটাফট অ্যালাউ করে দিচ্ছি, অ্যালাউ আপনার সাথে কিছু বেশি। ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে এমন একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস খুলে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে পাবজি বাগানে দেখতে পাচ্ছেন, নিচে এখানে দেখছেন একটি আইকন এখানে চলে এসেছে। তো এই আইকনে আপনি ক্লিক করে দেবেন, এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে মেনিতে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর বাপিস এই আইকন দুটি আইকন চলে আসবে। তো আপনি যে আইকনে ক্লিক করেছিলেন সেই আইকনে বাপিস ক্লিক করে দেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে শর্টকে এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলের মধ্যে আরেকটি মোবাইল চলে আসবে। তো এখানেভাবে আপনি আলাদাভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্লে স্টোর থেকে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করতে পারবেন। আলাদাভাবে প্লে স্টোর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোডিং করতে পারবেন। এই মোবাইলটির মধ্যে আপনি পাবজি বাগালে সব কিছু আপনি খেলতে পারবেন, আপনি এখানে আলাদাভাবে দুটি একসঙ্গে পাবজি খেলতে পারবেন, এই মোবাইলটিতে আর বা এই মোবাইলটিতে একসঙ্গে খেলতে পারবেন। তো এখানে আলাদাভাবে আপনাকে যে কোনো কাজ করবেন, এখানে আলাদাভাবে আপনাকে যে কোনো অ্যাপ্লিকেশানে কাজ করবেন, আলাদাভাবে অ্যাপ্লিকেশনে আপনাকে ডাউনলোডিং করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, দু নম্বর অ্যাপ্লিকেশন সাজে আপনার ফটো আপনি 3D ফটো বানাতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার কাছে আমার একটি পেজ ওপেন ছিল। তো সবই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন। তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনার কাছে আমার পেজ ওপেন চলে আসবে, আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি একটি ফটো সিলেক্ট করবেন। চলুন আমি একটি ফটো সিলেক্ট করেছি, আপনার যে ফটোটাকে আপনি 3D বানাতে চান সেই ফটোটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট আমি চলুন একটি ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি, আমার গ্যালারি থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন বিভিন্ন ক্যাটাগরি, এখানে অপশন পেজ আছে, ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট 3D ফটোতে ক্লিক করে দেবেন, 3D ফটোতে ক্লিক করে দেবেন, আপনি কাছে একটি পেজ পড়ে আপনি এখানে সেভ করতে পারেন। আপনার মোবাইলটি একটু নড়াচড়া করবে, আপনার ফটোটিও নড়াচড়া করবে, এখানে 3D ফটো আপনি বেড়ে ফেলতে পারবেন। তো এখানে ফেসবুকে ক্লিক করে আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডের ফেসবুকে শেয়ার করে আপনার ফটোতে যদি লাইক না আসে, আপনার ফটোতে আপনি অনেক অনেক লাইক আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনার ফটোতে অনেক অনেক লাইক পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এটি ছিল 2 নম্বর অ্যাপ্লিকেশন। চলুন আমরা 3 নম্বর অ্যাপ্লিকেশনটি দিকে যা যাক। তো ভিউয়ার্স, 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটি, চলুন আমরা 3 নম্বর অ্যাপ্লিকেশনটি দেখে নিই। 3 নম্বর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে একটি পেজ ওপেন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনার ফোনে আপনার যেসব ফালতু অ্যাপ্লিকেশানগুলো আপনার মোবাইলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আপনার শো করছে, আপনার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশানগুলো শো করবে না সেই অ্যাপ্লিকেশান, আপনার ফালতু অ্যাপ্লিকেশানগুলো আপনাকে এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনাকে শো করবে। আপনি দেখবেন যে আমার মোবাইলে কী কী ফালতু অ্যাপ্লিকেশান রয়েছে। তো আমি এখানে দেখছি আমার মোবাইল ফোনে প্রচুর পরিমাণে ফালতু অ্যাপ্লিকেশান রয়েছে, যে আমার মোবাইলের পিছনে এগুলো পারমিশন দেওয়া রয়েছে, এগুলো আপনার আমার মোবাইলের জন্য ক্ষতিকারক হতে পারে। তো এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি পুরো চেক করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনে কী কী ফালতু অ্যাপ্লিকেশান আছে। তো ফ্রেন্ড, 4 নম্বর আমাদের সর্বশেষ যে অ্যাপ্লিকেশানটি ছিল আমরা সেটি ওপেন করে নিই। ওপেন করার পর আপনার কাছে একটি পেজ ওপেন চলে আসবে। এই অ্যাপ্লিকেশানের সাহায্যে আপনার ফাইলের আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার মেমোরি ফোনের কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে দেখছেন প্রচুর এখানে দেখছেন একটি ইয়েলো কালার রয়েছে। তো এখানে 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পরে আপনি এখানে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখানে আপনি থিমস পেজ আছে, আপনি এখানে থিমও আপনি ক্যাটাগরি চুজ করে নিতে পারেন। তো আমি এই থিমটি ক্লিক করে নিচ্ছি, তো আমার দেখছেন এখানে ব্ল্যাক চলে আসছে। তো এখান থেকে আপনি কালার চুজ করে নিতে পারেন, চলো আমি এটি রেখে দিচ্ছি। তো আমি এখান থেকে কালার চুজ করে নেব, এখান থেকে কালার চুজ করে নেওয়ার পর আপনার এখানে কালার অপশন পেজ আছেন, কালার অপশানে ক্লিক করে দেবেন। কালার অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি কোন কালারটি আপনার
রাখতে চান আপনার ফাইলের কোন কালারটি আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। চলুন আমি এটি সিলেক্ট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করে নেবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন আপনি ব্যাক চলে আসবেন। জাস্ট ব্যাক চলে আসার পর আপনার দেখতে পাচ্ছেন আপনার ফাইলের কালারটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধু, অনেক কামাল করার মতন এই অ্যাপ্লিকেশনটি। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করুন, বন্ধুকে শেয়ার করুন। আজকের ভিডিও চলে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করুন, বন্ধুকে শেয়ার করুন। অথবা কমেন্ট করেছেন আজকের এই ভিডিও আপনার কেমন লাগছে। শো টিকার করবে আপনার দিন শুভ।